Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa al-aqibatu lil muttaqeen wa salatu wa salamu ala rasulihi Muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonara, aske ami Tahiyatul masjid tatha Dukhulul masjid namaz somporke alochona korbo. To amra onekei ei Dukhulul masjid namaz somporke janiye na, আবার অনেকে জানি কিন্তু আমল করি না, আবার অনেকে মাশাআল্লাহ জানে আবার আমলও করে। তো বন্ধুরা, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের নামাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ, আর এই নামাজটি মসজিদে প্রবেশ করার পর সাথে সাথেই আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে এই নামাজের ব্যাপারে। মসজিদে প্রবেশের সাথে সাথে মসজিদের তাজিমের উদ্দেশ্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য নিয়তে দুই রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজকেই তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদের নামাজ বলা হয়। বন্ধুরা, নামাজটি নফল নামাজ। আপনারা যখন নামাজটি পড়ার নিয়ত করবেন তখন সুন্নতেরও নিয়ত করতে পারেন, নফলেরও নিয়ত করতে পারেন। তবে আপনি যদি এমন সময় মসজিদে প্রবেশ করেন যে অক্ত সংকীর্ণ, আপনি যদি তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতে চান তাহলে আপনি সুন্নত নামাজ পড়তে পারবেন না, অথবা জামাত শুরু হয়ে গেছে এমন তো অবস্থা যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে এই তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তে হবে না। আপনি যে সুন্নত পড়বেন সাথে সাথে অথবা ফরজ নামাজ পড়বেন, এর মাধ্যমে আপনার এই তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করার সব আপনি পেয়ে যাবেন। তবে নিয়তটা কিন্তু থাকতে হবে যে আমি মসজিদে যাইতেছি, যাওয়ার পর সাথে সাথে আমি তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ব, নিয়তটা করতে হবে আগে আগে। আর যদি আপনি মাকরুহ সময়ে, যে সময়ে নামাজ পড়া মাকরুহ বা নামাজের নিষিদ্ধ সময়ে যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই নামাজটি না পড়তে পারলে একটি দোয়া আছে যে দোয়াটি আপনাকে চারবার পাঠ করতে হবে। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি চারবার পাঠ করে নেবেন, তাহলেই ইনশাআল্লাহ মসজিদকে তাজিম করা হয়ে যাবে এবং মসজিদের হক পূরণ হবে। আর বন্ধুরা, যারা নিয়ত নিয়ে টেনশন করেন তাদেরকে বলছি, নিয়ত নিয়ে টেনশন করার কোনোই দরকার নাই। মনের ইরাদার নামে হলো নিয়ত। আপনি মনে মনে নিয়ত করে নেবেন যে আল্লাহ, আমি দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, বাস এতটুকুই যথেষ্ট, মনে মনে ইরাদা করে দিবেন। তো বন্ধুরা, আমি যে সমস্ত বিষয় উপস্থাপন করলাম এই সমস্ত বিষয় মেনে এই নামাজটি আদায় করলে ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদের নামাজ আদায় করতে সক্ষম হবেন। তারপরে যদি এই নামাজ সম্পর্কে আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে 1% ভালো লাগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই নামাজ সম্পর্কে জানতে পারে, তারাও আমল করতে পারে। আর বন্ধুরা, যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই আশা ব্যক্ত করে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।